বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ক্যামডেন সামারসটাউন ইসলামিক এডুকেশন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া কারি সোসাইটির ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মরনা আশরাফুর রহমান। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন সহকর্মী এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের রিপোর্টে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ক্যামডেন সামারসটাউন ইসলামিক এডুকেশন শাখার পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান বৃহস্পতিবার মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অত্র সেন্টারের সভাপতি প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রাফি আহমদ, মাওলানা আবিদ আলী এবং শাহ আব্দুল মাজিদ। দারুল কিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, এম এ ফাত্তা চৌধুরী ফয়সল প্রমুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট অল এফোর্ট অফ দ্য পিপল, স্পেশালি ইন দিস সেন্টার দোজ হু ওয়ার্ক ফর দ্য দারুল কিরাত। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন অত্র শাখার নাজিম ইমাম মাওলানা শাহ আব্দুল ওয়াদুদ, মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার, ট্রেজারার আব্দুল মালিক, মঞ্জুর আহমদ, সৈয়দ ইব্রাহিম প্রমুখ। এবারের দারুল কেরাতে সুরা ক্লাস থেকে রাবে ক্লাস পর্যন্ত প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এ সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। এবারের দারুল কেরাত বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মইনুল হক, হাবিব, রিপন, জালাল, শাহ মাজেদা প্রমুখ। পরিশেষে সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন।